ভারতীয়ন্স ভারতীয়ন্স এই ছবিটা কিন্তু আমার বা আমাদের পরিচালক প্রযোজক আমাদের ছবি বলে আমরা মনে করি না। এটা আমাদের সকলের ছবি, যে কজন আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, আমরা এখানে বড় হয়েছি, এটা আমাদের সকলের ছবি। ভারতীয়ন্সে আমরা দেখতে পাই, প্রথমে ভারতীয়ন্স ছবিটার বিষয়ে বলার আগে আমি বলতে চাই, ভারতীয়ন্স গল্পটা হচ্ছে মাদারহুডের গল্প। এখন তোমরা ভাবতেই পারছো যে মাদারহুড কি করে, ভারতীয়ন্স তো পেট্রিয়টিক হওয়া উচিত, হ্যাঁ 100 বার ইট ইজ আ পেট্রিয়টিক ফিল্ম, কিন্তু মাদারহুড কারণ মার সন্তানের যেই বন্ডিংটা হয়, সেম বন্ডিং কিন্তু আমরা শেয়ার করি, যেটা আমি মনে করি যে আমরা ভারতীয়রাই নিজেদের জন্মভূমিকে মাতৃভূমি বলি আর মায়ের স্বীকৃতি দিই। এই কারণে আমি বলতে চাই এটা মাদারহুডের গল্প, যেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দ্যাট 6টা চরিত্র আলাদা আলাদা রাজ্যের থেকে এসেছে, ওদের কথা বলার ধরন আলাদা, খাওয়ার জিনিস আলাদা, পোশাক আলাদা, সব কিছু আলাদা হয়েও ওরা যখন জানতে পারে দ্যাট ওদের মায়ের বিরুদ্ধে মানে আমাদের দেশের বিরুদ্ধে কেউ কিছু ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছে বা কিছু খারাপ করার উদ্দেশ্য রাখছে, ওরা একজুট হয়ে লড়াই করে, ইররেসপেক্টিভ অফ আমরা দুর্বল কিংবা খুব শক্তিশালী, ওইটা দেখানো মানে ইট ইজ ইররেসপেক্টিভ অফ দ্যাট থিং। এই কারণে মাদারহুডের গল্প, আমরা যেখানে দেখতে পাই দ্যাট মা বা পরিবারের উপরে কেউ যদি কিছু খারাপ করার চেষ্টা করে সন্তান কিন্তু প্রতিবাদ করবে, লড়াই করবেই করবে। আমার চরিত্র আমরা এখানে 6টা চরিত্রকে আলাদা আলাদা রাজ্যের থেকে আমরা দেখতে পাচ্ছি, চরিত্র নামগুলো বেশ একটু আলাদা রকম। কি কি করে আমি আর কি এটা ইনিশিয়েট করি, সিনেমায় আপনারা দেখতে পাবেন, আমার যখন এন্ট্রি হয় আমি ওখানে বলি দ্যাট কোনো কারণবশত আমি আমার আসল পরিচয় দিতে পারছি না, কিন্তু আমি বিহারের থেকে আসছি, আপনারা আমাকে ভোজপুরি বলে ডাকতে পারেন। আমরা এখানে নামগুলো এইভাবেই রেখেছি যে যেখান থেকে এসেছে ওখানে যেই ভাষায় কথা বলা হয় সেই ভাষাই ওর পরিচয়। আমার চরিত্রের নাম ভোজপুরি, আর ভারতীয়ন্স আমার ছবি আসতে চলেছে 14th July 2023। আমি আপনাদেরকে কিছু বলতে চাই, এই যে আমার এই সাংবাদিক দাদা যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি ওনার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। দাদা, যেমন আমরা দেখতে পাই দ্যাট মানে আমরা যেটা জানি মহাভারতের যুদ্ধে মানে কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি, ঠিক সেইভাবেই কিন্তু আপনি আমাদের সারথি, আপনারাই আমাদেরকে দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের জন্য এখন বলতে চাই যে এই ছবিটা কিন্তু আপনাদের সকলের জন্য, আপনারা এটা দেখে নিজের সাথে ঠিক রিলেট করতে পারবেন। 14 তারিখে আমার ছবি মুক্তি পাচ্ছে, আমাদের ছবি মুক্তি পাচ্ছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। অ্যান্ড জয় হিন্দ জয় ভারত। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, অভিনয় একটা এমন প্রফেশন যেটাকে আমি ভালোবাসি দাদা, আমি স্ট্রাগল বলে মনে করি না, কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু শিখছি। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে প্রতিদিন তো একটা অভিনেতার কাছে কাজ থাকে না, কিন্তু ওই কাজের আড়ালে অনেক কাজ থাকে যেটা প্রতিদিন করতে হয়, আর তুমি যদি ওটা মনে করো দেন আই এম ওয়ার্কিং ডেইলি, স্ট্রাগল কোথায় তাহলে? এভরিডে ইউ আর লার্নিং সামথিং অর দি আদার। প্রতিদিন অভিনয় আমার কাছে একটা সমুদ্র, যেটা যতদিন আমি বেঁচে আছি ততদিন কিন্তু আমি শিখব। কেউ নেই এইরকম এই পৃথিবীতে অমিতাভ বচ্চনের মতন বিখ্যাত বিগ বি, বলিউডের মানে সারা বিশ্বে ওনার নাম, উনিও কিন্তু এই জিনিসটাই মনে করেন দ্যাট অভিনয় একটা এমন জিনিস সেটা ইট ইজ নেভার এন্ডিং, প্রতিদিন আপনি কিছু না কিছু শিখছেন। হ্যাঁ, পরবর্তী আমার প্রজেক্ট আসছে, পুজোতে মুক্তি পাচ্ছে রক্তবীজ, যেটা আর কি আমার প্রথম বাংলা ছবি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশনের, ওটা আসতে চলেছে, আপনারা দেখতে পাবেন।
ওকে, অডিশন যেই দিন হয় সেই দিন মানে বলা হয় না দ্যাট কিছু কিছু জিনিস তুমি লিখে নিয়ে আসো, ঠিক ওইটাই হয়েছে। কারণ আমি নিজেকে খুব যে উঁচু স্তরের একটা অভিনেতা মনে করি তা নয়, আমি শিখছি, প্রতিদিন শিখি। অ্যান্ড সেই দিন কি হলো, 12টা আমি সামান্য মানে ঘরের জিনিস নিতে বেরিয়েছিলাম, একটা মেসেজ আসে আমার কাছে, রুদ্র দা বলে একজন আছে, রুদ্র চ্যাটার্জি, কাস্টিং ইন্ডিয়া বলে ওনার একটা অফিস আছে, ওখান থেকে কাস্টিং হয়। উনি আমাকে মেসেজ লিখলেন, শুভ কোথায়? আমি বললাম দাদা বাড়ির সামনে। আচ্ছা শুভ, 2 অবধি একটা অডিশন হচ্ছে প্যানিশে হোটেলে, চলে হিন্দি ফিল্মের একটা অডিশন। বললাম ওকে দাদা ঠিক আছে। আমি 10-15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে গেছি প্যান এশিয়া হোটেল, আমি জানতাম না, প্রথম যেই লোকেশনটা দেখেছি ওখানে চলে গেছি, আর তারপরে দেরি হয়ে গেছে কারণ আমার বাড়ির থেকে ওখানে যেতে প্রায় 1 ঘন্টা লাগে। তো তখন বাজে 1:30, আমাকে বলছে শুভ 2 অবধি ওরা আছে, ওর চলে যাবে। আমি বললাম হ্যাঁ দাদা পৌঁছে গেছি, কোথায় আছিস? আমি বললাম একটু বাইরে গাড়িটা রাখছি। কোথায় হচ্ছে অডিশন? লবিতে গিয়ে। দাদা কোথায় তোমরা, কোথায় আছিস তুই? দাদা প্যান এশিয়া। তো তারপরে আমি বাইরে গিয়ে একটা ছবি তুলে পাঠাই, বলছি না 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 এইটা না এইটা না, আরেকটা লোকেশন আছে ওইটা। মানে ভাগ্যক্রমে ওটা ওখান থেকে 3-4 কিলোমিটারের দূরত্বে ছিল, তাও হবে না 2-2.5 কিলোমিটার। তারপরে আমি ওখানে গিয়ে দেখি বেশ 100-120 জন বেশ প্রতিষ্ঠিত অভিনেতা, যাদেরকে আমি প্রতিদিন সিরিয়ালে দেখি ওরাও আছে। আমি বললাম দাদা কোনো স্ক্রিপ্ট দিচ্ছে কি? বুঝে না, সেলফ মনোলগ। বললাম আচ্ছা কোন ল্যাঙ্গুয়েজ দাদা? বুঝে হিন্দি। এ বাবা হিন্দি তো আমার কাছে নেই দাদা কিছু। বলছি তুই আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলি না 6 মাস আগে, ওটাই কর দাদা, ওটা তো মনে নেই। আর দেখ তাহলে 4-5 বার ওই ভিডিওটা করে আমি ভিতরে গেছি আমার মায়ের নাম নিয়ে। আজকে আমি যাই করতে পারি আমার মায়ের জন্য করতে পারি। সো প্রতিটা জিনিস আমার মা আছে আমার সাথে। আমি যাই ভিতরে, একটা লোককে দেখি উনি ক্যামেরা করছিলেন, আমি জানতাম না উনিই পরিচালক। ভিডিও আমি অডিশনটা দিই, তাহলে বেরিয়ে চলে যাই। 1 মাস পরে আমাকে বলা হয় যে তোমাকে নির্বাচিত করা হয়েছে। আর তারপরে আমি জানতে পারি যে আমার চরিত্রের জন্যে উনি জায়গায় জায়গায় ঘুরেছিলেন, আর না হলেও 500-600 ছেলের অডিশন নিয়েছিল, আমি সিলেক্ট হয়েছি। আমাদের শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। আমরা শুরু করেছিলাম ডুয়ার্সে, তারপরে NHPC ড্যামে অনেকটা আমাদের শুটিং হয়েছে, তিস্তা নদীর ওখানটাতে আছে। তারপরে র্যাংপো ফরেস্ট, দেন আমরা চলে যাই র্যাবেংলা সিকিমে, গ্যাংটক, এই মানে নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম। দারুণ, খুব ভালো, ওখানকার লোকেরা খুব ভালো, আমাদের খুব ভালোভাবে রেখেছিলেন, আর সব কিছুই ভালো। এই 2 মাস কি করে কেটে গেল, খুব ভালো একটা অভিজ্ঞতা। না এই ছবিটা বেসিক্যালি থ্রিলার, তো হ্যাঁ ফানি ক্যারেক্টার আছে একটা, যে কোথাও কিছু না কিছু। এটা না, এই ছবিটার মধ্যে আপনি যেমন থ্রিল পাবেন, সাসপেন্স পাবেন, পেট্রিয়টিজম পাবেন, একটু খানিকটা লাভ অ্যাঙ্গেলও আছে, কিন্তু খুবই ভদ্র, যেটা আমরা আজকের থেকে 30 বছর আগে 25 বছর আগে যেই রকম দেখতাম ওই রকম একটা। মানে মেয়েটাকে যদি ভালো লাগলো, মেয়েটাকে দেখলো, মেয়েটাকে বললো যে আমি কিন্তু তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তুমি ভেবে নাও। আমি যেমন বলছি যে আমার নায়িকা, আমি ওকে একদিন বললাম যে আমাদেরকে দেখানো হয় যে আমরা জঙ্গলে হেঁটে আসছি, মেয়েটাকে আমার খুব ভালো লাগে, প্রথম থেকে ওটা বোঝানো হয়েছে। তো আমার চরিত্রটাই এই রকম যে ও না, যারা হ্যান্ডিক্যাপ ওদেরকে স্পেশালি এবলড মনে করে। ওকে, সো ওই মেয়েটা কথা বলতে পারে না, তো ওই জিনিসটা প্রথম কানেক্ট পয়েন্ট, কারণ ওর নিজের ভাগনা মানে আমার আমার সিনেমায় আমার যে ভাগনা ও চোখে দেখতে পারে না, আর ওই ওই ভাগনা কিন্তু আমার জীবন, ওর সাথে আমি কানেক্ট করতে পারলাম আর ওর সাথে ছিলাম আস্তে 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 আমাদের বন্ধুত্ব। ওকে আমি সব জায়গায় ওকে আমি সাপোর্ট করতাম, তারপরে ওকে আমি কিন্তু পরিষ্কার বলি যে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে এখন জবাব দেওয়ার দরকার নেই, তোমাকে এখন জবাব দিতে হবে না,
তুমি ভেবে নাও, আমি তোমার অপেক্ষা করব। দর্শকদের এটাই বলতে চাই যে এই ছবিটা আপনাদের সবার ছবি, আপনারা এটা দেখুন, আপনারা তখন বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলেছি। এটা আমাদের সকলের ছবি। 14th July আসছে, ভারতীয়ন্স দেখুন, সাপোর্ট করুন। জয় হিন্দ, জয় ভারত।